তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন চলছে এই মুহূর্তে বিজিএমইএ কমপ্লেক্সে আছেন আমাদের সহকর্মী আরফাত ইসলাম শুভ আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে শুভ আসলে কি অবস্থা এখন পর্যন্ত সেখানে কারণ অনেকেরই কিন্তু মতের অমিল ছিল এই নির্বাচন প্রসঙ্গে নানা রকম বিষয় নিয়ে কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ধন্যবাদ আপনাকে ইতোমধ্যে আমি যদি জানিয়ে রাখি আপনাকে প্রায় দু ঘন্টা অতিবাহিত হওয়ার পথে রয়েছে যে নির্বাচন চলছে ইতোমধ্যে সকালের পর থেকে ভোটগ্রহণের পর বেশ কয়েকজন সাবেক যারা বিজেপির নেতা ছিলেন বা সভাপতি তারা এসে কিন্তু ভোট দিয়েছেন এর মধ্যে যদি আপনাকে আমি জানিয়ে রাখি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এবং উত্তরের মেয়র আতিকুল ইসলাম সহ সাবেক সভাপতি যারা রয়েছেন তারা ভোট দিয়েছেন এবং তারা আমাদের মিডিয়ার সাথেও কথা বলেছেন এবং তারা এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ সুষ্ঠু পরিবেশ তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা আশা প্রকাশ করছেন যে সুন্দর একটি ভোটগ্রহণের মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা আগামী দিনে বিজেপিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন এর পাশাপাশি যদি আপনাকে জানিয়ে রাখি এর আগের বুলেটিনে যেমনটি বলছিলাম আমরা কথা বলেছি দুই প্যানেলের যারা লিডার রয়েছেন নেতৃত্ব দিচ্ছেন আমি যদি শুরু করি সম্মিলিত পরিষদের যিনি নেতৃত্ব দিচ্ছেন এস এম মান্নান কোচি তিনি আমাদেরকে যেমনটি বলেছেন তিনিও এখন পর্যন্ত সন্তুষ্ট এবং রেজাল্ট যেটি হবে সেটি তিনি মেনে নিয়ে আশ্বাস দিয়েছেন একই সাথে যদি জানিয়ে রাখি ফোরাম প্যানেলের নেতৃত্বে যিনি রয়েছেন ফয়সাল সামাদ তিনিও যদিও তাকে আমি প্রশ্ন করেছিলাম যে ভোট গ্রহণের আগে পর্যন্ত কিন্তু তাদের একটি প্যানেলের পক্ষ থেকে একটি অভিযোগ ছিল ভুয়া ভোটার তালিকা লিপিবদ্ধ করার বিষয়টি তো তিনি এখন পর্যন্ত যেটি জানিয়েছেন যে ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং সন্তুষ্টি প্রকাশ করছেন এবং একটু যদি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি ভোট কেন্দ্রের বাইরের যে পরিবেশ যেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক কিন্তু পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে যেহেতু আমরা জানি যে সম্প্রতি পরশুদিন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে যার ফলে কিন্তু এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তারা কিন্তু খুবই সতর্ক অবস্থানে রয়েছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে একই সাথে প্রার্থীরা যারা রয়েছেন তারাও তাদের কর্মী সমর্থক যারা বাইরে রয়েছেন তাদেরকেও একই নির্দেশনা দিয়েছেন যাতে কোনো ধরনের এখানে হট্টগোল না ঘটে সব মিলে বলা যেতে পারে যে এখন পর্যন্ত ভোটগ্রহণ চলছে এবং 12টি বুথে ভোটগ্রহণ চলছে এখন পর্যন্ত সব কিছু ভালোভাবেই এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ